বন্ধুরা ফাইনালি অঞ্জলি সোনা প্রিয়া সোনা ঘরে চলে এসছে, ঘুরে কোথায় ঘুরতে গেছিল অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর শর্ট ভিডিও দেখে আপনারা বুঝতেই পেরেছিলেন কোথায় ঘুরতে গেছিল, বাট তাও আমি বলছি অযোধ্যায় ঘুরতে গেছিল। অনেক জায়গা ঘুরেছে, খুবই টায়ার্ড দুইজনে দেখতেই পাচ্ছেন, চার ছদিন না সাত দিন হয়ে গেছে গেছে, আর অনেক জিনিস এনেছে, এটা অবশ্যই আপনাদের জন্য শেয়ার করব। আর সব থেকে বিশাল আমার বাবার জন্য জিনিস নিয়ে এসছে, ওটাই আমরা খুব খুশি, মানে আমার বোলা বাবার জন্য। তা আপনারা দেখে নিন বোলা বাবার জন্য কি কি নিয়ে এসছে আমার প্রিয়া সোনা। সত্যি কথা বলতে কি, ভালোবেসে যদি কিছু নিয়ে আসে সেটা বড় পাও না বন্ধুরা। ও যে বাচ্চা হয়ে আমার বোলা বাবার জন্য এগুলো নিয়ে এসেছে, মানে আমি যদি ব্যাক ক্যামেরায় না কথা বলতাম বুঝতে পারতেন, মানে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, এটা পিতলেরই আছে, আর সব থেকে প্রিয় মানে আমার ঘরে এরকম ছোট একটা ত্রিশূল আছে, কিন্তু আমার একটা বড় ত্রিশূলের খুব ইচ্ছা ছিল, সেটা আমি একবার বলেছিলাম, বাট আমার প্রিয়া সোনা যে মনে করে নিয়ে এসেছে এটা আমার খুব ভালো লেগেছে। আরও এনেছে আমার বোলা বাবার জন্য, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি। খাবি না কিছু? তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকুন, আমি মানে আরো বের করছি। এই দেখুন বন্ধুরা, এই দেখুন, এই ডুমরুটা নিয়ে এসছে আমার বোলা বাবার জন্য, আমি ডুমরুটা খুলে দেখাচ্ছি। আর এই সব থেকে মানে আমাদের মানে সামনে থেকে তো দেখতে পারলাম না, যাই হোক আমার প্রিয়া সোনা দেখতে পেয়েছে, তা আমার প্রিয়া সোনা এই ফটোটা নিয়ে এসেছে, আপনারা দেখুন। প্রিয়া আমার বাবা দেখেছে, এটা দেখে কি খুশি হবে, ওটা তুমি বাজাতে পারবে না, ওটা আমার বাবাই বাজাতে পারবে। আরে দেখুন বন্ধুরা, প্রিয়া সোনা প্রিয়া সোনার বাবার জন্য শাল নিয়ে এসছে, আর রামের ফটোটা কি সুন্দর দেখুন বন্ধুরা। এইটা দেখোনি কোনটা? এটা বট গাছের পাতা। হ্যাঁ, আর এই দেখুন বট গাছের পাতা, এটা হলো কোথা থেকে নিয়ে এসছো? এটা একটা বুদ্ধ মন্দির থেকে, বুদ্ধ মন্দির থেকে নিয়ে এসছো, গয়া বুদ্ধ গয়া, ওই জন্য গয়া জায়গাটার নাম বুদ্ধ গয়া। এই যে আর এই দেখুন বন্ধুরা, রাম লক্ষণ আর সেটা আছে, এই মূর্তিটা আছে। আচ্ছা হ্যাঁ, এই পাশেই যা আছে, এই ব্যাগটা কিনে নিলাম, তোমাকে বললাম না টাকা পাঠাতে, হুম টাকা পাঠালে আর এই দেখুন একটা ব্যাগ নিয়েছে, মানে ও এত ছোট হয়ে যে এত জিনিস নিয়ে এসছে এটা আমি একদমই শেয়ার করতাম না, কিন্তু আমার এত ভালো লাগছে কিছু যদি ভালোবেসে নিয়ে আসা হয়, আর আমি তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি। আবার শাড়ি নিয়ে এসছে দেখুন, আর এই দেখুন বন্ধুরা, এই যে আমার জন্য শাড়ি নিয়ে এসেছে, সত্যি বলছি ফোনে হয়তো অতটা ভালো লাগছে না, বাট খুবই সুন্দর লাগছে, অবশ্যই এই শাড়িটা ভালোবেসে নিয়ে এসেছে। আর কখনো যদি কিছু ভালোবেসে নিয়ে আসা যায় সেটা খুবই যত্ন করে পরতে হয় ভালোবেসে, তা আমি অবশ্যই আমি এই শাড়িটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। বেনারস থেকে এই শাড়িটা নিয়ে এসেছে, আর এই তো অযোধ্যা, হ্যাঁ আর এটা নিয়ে এসে গোয়া থেকে, গয়া গোয়া বলতে যাচ্ছি, যাই হোক, এটা রাম মন্দিরের প্রসাদ, এটাকে বলা হয় বুধ গয়া, আর এটা হচ্ছে এই সাবিত্রী মন্দির যেটা 540 কাটা সিঁড়ি উঠে, এটা এই 540 টা সিঁড়ি উঠে গিয়ে পূজা দিয়ে, তোমার পায়ে ব্যথা হয়নি শোনা? হ্যাঁ, যেখান থেকে সীতা সেই পাতালে চলে যাবে না, এটাকে সাবিত্রী মন্দির, এই যে এইটা বলেছে যে ঘরে রাখতে, বলেছে কোনো কাজে বাধা পড়লে এটা নিয়ে যেতে সাথে করে ব্যাগে করে, তারপরে যদি কাজ হয়ে যায় তাহলে এটা আবার গঙ্গাজল ছিটিয়ে মন্দিরে রেখে দিতে। ঠিক আছে, উফ আমার যে কি আনন্দ হচ্ছে আমার বাবার জন্য এগুলো নিয়ে এসেছে।
দেখুন। আর এটা কাশী বিশ্বনাথের প্রসাদ আর এটা হনুমান বিহারী প্রসাদ। এবার বলো সোনা, ক জায়গা ঘুরতে গেছিলে? ক জায়গা ঘুরতে গেছিলে? বেনারস, কাশী বিশ্বনাথ, অযোধ্যা রাম মন্দির, গয়া। আর বন্ধুরা একটা জিনিস আমি শেয়ার না করে পাচ্ছি না, আমার প্রিয় সোনা দেখুন ভোলা বাবার জন্য কি নিয়ে এসেছে। সব তো দেখেই নিয়েছেন আপনারা যে কি কি ভোলা বাবার জন্য নিয়ে এসেছে। ভোলা বাবার খেলনা বলেন যেটা বলেন, আমি তো মনে করি যে আমার ভোলা বাবার জন্য এগুলো খেলনা নিয়েছে, কেননা এইগুলো ছাড়া আমার ভোলা বাবা চলতে পারে না, বাট আমি দিতে পারিনি কখনো সেরকমভাবে। তো এটা আমার প্রিয়াসোনা নিয়ে এসেছে। আর সব থেকে বড় কথা দেখুন বন্ধুরা, আমার প্রিয়াসোনা যে এতটা ছোট হয়ে গঙ্গা জল নিয়ে এসছে। কোথা থেকে নিয়ে এসছে গঙ্গা জল? বেনারস থেকে গঙ্গা জল নিয়ে এসছে আমার ভোলা বাবার জন্য। তাই কালকে তো সোমবার আছে, আজকে রবিবার, আজকে রবিবার আমার প্রিয়াসোনা এসছে এখন। তা কালকে সোমবারে করে আমরা দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান করাই। তা আমি চাই কালকে আমার বাবাকে পুরো আমি গঙ্গা জলটার ভিতর রাখতে। তাহলে চলুন আমার প্রিয়াসোনা একটু ফ্রেশ হয়ে যাক। আপনারা কিন্তু পুরো ভিডিওটা ভালোবেসে দেখবেন বন্ধুরা। আর বাট আমার যদি কোনো নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা এসে থাকেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার পাশে থাকবেন। কয়েকদিন হয়ে গেছে আমার শরীরটা খারাপ বলে ভিডিও দিতে পারছি না বন্ধুরা, বাট আমার শরীর ঠিক হয়ে গেলে আবার আগের মতন রোজই ভিডিও দেবো। তা এই ভিডিওটা আমি আশা করছি আজকে বিকেলে আমি ছেড়ে দেবো। ভালো থাকবেন বন্ধুরা, এখানেই ভিডিওটা বন্ধ করছি।